বন্ধুরা, রাত্রিবেলা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তারার মিটমিট করা আমরা সবাই দেখেছি, কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন যে রাত্রিবেলা আকাশ অন্ধকার থাকে কেন? আপনাদের বেশিরভাগ লোক এটা বলবেন যে এই প্রশ্নের উত্তর একদম সহজ। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার সাথে সাথে নিজের অক্ষের চারপাশেও ঘুরছে, এবং পৃথিবীর যে অংশ সূর্যের দিকে থাকছে সেই দিকটা দিন, আর যে অংশ সূর্যের বিপরীত দিকে থাকছে সেই অংশে তখন রাত বিরাজ করছে। কিন্তু বন্ধুরা, আপনারা এটা জেনে নিন যে এই প্রশ্নের উত্তর এত সহজ নয়, কারণ এই বিশ্বব্রহ্মাণ্ডে শুধু সূর্যই একমাত্র আলোর উৎস নয়। আমরা যদি শুধুমাত্র আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কথা ধরি, তবে এই গ্যালাক্সিতে কম করেও 100 বিলিয়ন নক্ষত্র আছে। আর যদি আমরা আমাদের দৃশ্যমান মহাবিশ্বের কথা বলি, তাহলে এখানে কম করেও 100 থেকে 200 বিলিয়ন গ্যালাক্সি আছে। এটাও হতে পারে যে আমাদের মহাবিশ্ব অসীম। তো এই হিসাবে আপনি কল্পনা করতে পারেন যে মহাবিশ্বে কত তারা থাকতে পারে। এই কথার অর্থ এই দাঁড়ালো যে আমরা আকাশের যে কোনো স্থানকে জুম করে দেখলে সেখানে অগণিত তারা দেখতে পাব। আর যেহেতু প্রতিটি তারার নিজস্ব আলো আছে, তাই রাতের আকাশ এই অগণিত তারার দ্বারা আলোকিত হওয়ার কথা। কিন্তু বাস্তবে রাতের আকাশ আমাদের কাছে আলোকিত নয়, বরং অন্ধকারই মনে হয়, এবং আমরা আকাশে কিছু তারাদের মিটমিট করতে দেখি। এই ঘটনাকে অলবার্স প্যারাডক্স বা ডার্ক নাইট প্যারাডক্স বলছে। আজ শুধু আমরা অলবার্স প্যারাডক্স সম্পর্কে জানবই না, তার সমাধানের পথও খুঁজে দেখব। তাহলে আর সময় নষ্ট না করে চলুন শুরু করি আজকের এই এডুকেশনাল ভিডিও। ডার্ক নাইট প্যারাডক্সকে ফর্মুলেট করেন জার্মান জ্যোতির্বিদ হেনরিক উইলহেম ম্যাথিয়াস অলবার্স, তাই একে অলবার্স প্যারাডক্স বলা হয়। আসুন আমরা খুব সহজভাবে বুঝি যে এই প্যারাডক্স আসলে কী। বিজ্ঞানীরা মানেন যে আমাদের মহাবিশ্ব অসীম, অর্থাৎ এর কোনো সীমানা নেই। যদি এটা সত্যি হয়, তাহলে মহাকাশে অগণিত তারা থাকবে। মহাবিশ্বে অগণিত তারা থাকার অর্থ এই দাঁড়ালো যে আমরা যদি আকাশের যে কোনো অংশ জুম করে দেখি, সেখানেও আমরা তারা খুঁজে পাব। এর মানে রাত্রিবেলা আকাশ অগণিত তারার আলোতে আলোকিত হয়ে চারদিক পুরো পরিষ্কার থাকার কথা। কিন্তু বাস্তবে আমরা এইরকম দেখি না, এটাই হলো প্যারাডক্স। রাত্রিবেলার আকাশ আমাদের কাছে অন্ধকারই মনে হয়, যেখানে সীমিত সংখ্যক তারাদের মিটমিট করতে দেখা যায়। অলবার্স প্যারাডক্সকে এই উদাহরণের সাহায্যে খুব সহজভাবে ব্যাখ্যা করা যায়। মনে করেন আপনি একটা অতিকায় ও ঘন জঙ্গলের ভেতর দাঁড়িয়ে আছেন। যেহেতু জঙ্গলের আয়তন বিশাল আর ঘন, তাই আপনি যেদিকেই তাকান না কেন, আপনি শুধু গাছপালাই দেখবেন, এমনকি গাছগুলির মধ্যবর্তী গ্যাপ আপনি ধরতে পারবেন না। এই উদাহরণের জঙ্গলটি আয়তনে বিশাল হতে পারে, কিন্তু অসীম তো নয়। এখন এই উদাহরণের জঙ্গলকে আমরা মহাবিশ্বের সাথে তুলনা করব, আর গাছগুলিকে তারাদের সাথে। তার মানে রাতের আকাশ আমাদের কাছে পুরোপুরি তারার দ্বারা পরিপূর্ণ হিসাবে ধরা দেওয়ার কথা। কিন্তু যেহেতু তারাদের নিজস্ব আলো আছে, তাই এই সম্মিলিত আলোর দ্বারা পুরো আকাশ ঝলমল হয়ে যাওয়ার কথা। কিন্তু বাস্তবে এমনটা হয় না, আর এজন্যই এটা একটা প্যারাডক্স। এখন প্রশ্ন হলো, এই প্যারাডক্সের সমাধান কী? অর্থাৎ রাতের আকাশ অন্ধকার হয় কেন? সারা পৃথিবীর বিজ্ঞানীরা বহু বছর ধরে এই প্রশ্নের সমাধান খুঁজে আসছেন। অনেকে অনেক থিওরি দিয়েছেন, কিন্তু এদের মধ্যে হাতে গোনা কয়েকটা থিওরি গ্রহণযোগ্যতা পেয়েছে। আসুন আমরা প্রথমে একটু দেখে নেই এই থিওরিগুলি কী, যেগুলি বিভিন্ন সীমাবদ্ধতার কারণে বাতিল হয়ে গেছে। নাম্বার 1, দ্য স্টার্স ইন দ্য ইউনিভার্স আর ডিস্ট্রিবিউটেড ফ্র্যাক্টালি, নট ইউনিফর্মলি।
এই উপপাদ্য অনুযায়ী আমাদের মহাবিশ্বের সর্বত্র নক্ষত্র সুষমভাবে বিস্তৃত নয়, অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের কোনো অংশে নক্ষত্র খুব বেশি পরিমাণে আছে আর কোনো অংশে নক্ষত্র একদম নেই। আর এর কারণে ব্রহ্মাণ্ডের যে অংশে নক্ষত্র আছে সেই অংশ আমাদের কাছে উজ্জ্বল হয়ে ধরা দেয়, আর যে অংশে কোনো নক্ষত্র নেই সেই অংশ অন্ধকার দেখা যায়। এই উপপাদ্য অলবার্স প্যারাডক্সকে সমাধান করতে পারত, কিন্তু মডার্ন অ্যাস্ট্রোনমিক্যাল ডেটা এই উপপাদ্যকে সমর্থন করে না। আমাদের গবেষণায় আমরা পেয়েছি যে এটা ঠিক নয়। প্রকৃতপক্ষে বিশ্বব্রহ্মাণ্ড হোমোজিনিয়াস অ্যান্ড অলমোস্ট অ্যাকুরেটলি আইসোট্রপিক। এর মানে এই দাঁড়ালো যে ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গাতেই আমরা যাই না কেন সব কিছুই একই রকম থাকার কথা, অর্থাৎ এই উপপাদ্য অলবার্স প্যারাডক্স সলভ করতে ব্যর্থ হয়। দ্বিতীয় উপপাদ্যটি হল দ্য ইউনিভার্স হ্যাজ এ ফাইনাইট নাম্বার অফ স্টার্স। এই উপপাদ্য অনুযায়ী রাতের আকাশ অন্ধকার হওয়ার কারণ হল আকাশে তারার সংখ্যা সীমিত, অর্থাৎ আমাদের মহাবিশ্বে এত সংখ্যক তারাই নেই যে আমাদের রাতের আকাশ পুরোপুরি আলোয় ভরে উঠবে। কিন্তু এই উপপাদ্যও অযৌক্তিক, কারণ আমাদের মহাবিশ্ব এত বিশাল যে যদি এতে সীমিত সংখ্যক তারাও থাকে তাহলেও এদের সংখ্যা এত বেশি হওয়ার কথা যা আমাদের রাতের আকাশকে পুরো পরিষ্কার করার জন্য যথেষ্ট, অর্থাৎ এই উপপাদ্যও অলবার্স প্যারাডক্সকে সমাধান করতে ব্যর্থ হয়। নাম্বার থ্রি, উই ডোন্ট সি সাম স্টার্স বিকজ দে আর টু ফার ওয়ে অ্যান্ড দাস টু ফাইন্ড। এই উপপাদ্য অনুযায়ী আমাদের মহাবিশ্বে অনেক তারা আছে যারা আমাদের কাছ থেকে এত দূরে আছে যে সেগুলো আমরা দেখতেই পাই না, অর্থাৎ এই উপপাদ্য বলছে যে তারারা আমাদের কাছ থেকে যত দূরে থাকবে তাদের ঔজ্জ্বল্য তত কম হবে। এই কারণে যারা বেশি দূরে আছে তাদের দ্বারা রাতের আকাশ আলোকিত করা তো দূরের ব্যাপার, তাদের আমরা দেখতেই পাই না। প্রাথমিকভাবে এই উপপাদ্য যুক্তিসঙ্গত মনে হলেও এটাও অভ্রান্ত নয়। আসুন দেখি ব্যাপারটা কী। আমরা জানি যে মহাবিশ্ব অসীম ও এর সব জায়গা একই রকম, তো মহাবিশ্বকে আমরা এবার কিছু সমবৃত্তীয় স্তরে বিভক্ত করি আর আমাদের এই পৃথিবীকে এর কেন্দ্রে স্থাপন করি, আর যে তারা আমাদের কাছ থেকে যত দূরে থাকবে সে তত কম মিটমিট করবে। এই হিসাবে আপনার মনে হবে যে স্তর পৃথিবীর কাছে আছে সেই স্তরের ঔজ্জ্বল্য বেশি, কিন্তু বাস্তব এমন নয়, কারণ সবগুলা স্তরে তারাদের সংখ্যা সমান নয়। আপনি স্পষ্টই দেখতে পাচ্ছেন যে প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরের আয়তন বড়, আর দ্বিতীয় স্তর থেকে তৃতীয় স্তরের আয়তন বড়, আর সেই সাথে অপেক্ষাকৃত বড় স্তরে তারাদের সংখ্যাও বেশি। এই স্তরগুলি পৃথিবী থেকে আমাদের কাছে কতটুকু উজ্জ্বল মনে হবে তা দুইটা বিষয়ের উপর নির্ভর করে। এক, প্রতিটা স্তরে কত সংখ্যক তারা উপস্থিত আছে। দুই, প্রতিটা স্তরে উপস্থিত তারাদের ঔজ্জ্বল্য কতটুকু। যেহেতু আমাদের মহাবিশ্ব সুষম তাই এর প্রতিটা স্তরে উপস্থিত তারাদের সংখ্যা আর স্কোয়ারের সমান্তরাল হবে, অর্থাৎ এই প্রথম স্তরে একটি তারা উপস্থিত থাকলে দ্বিতীয় স্তরে চারটি, তৃতীয় স্তরে নয়টি ও চতুর্থ স্তরে ১৬টি তারা উপস্থিত থাকবে। আর এখানে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তারাগুলির ঔজ্জ্বল্য আর স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে এই দাঁড়ালো যদি প্রথম স্তরে তারাদের ঔজ্জ্বল্য এক হয় তো দ্বিতীয় স্তরে সেটা চার ভাগের এক, তৃতীয় স্তরে নয় ভাগের এক এবং চতুর্থ স্তরে ১৬ ভাগের এক, এবং এইভাবে চলতে থাকবে। তাহলে আমরা প্রতিটা স্তরে উপস্থিত মোট তারাদের ঔজ্জ্বল্য হিসাব করি তবে তা দাঁড়াবে আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। অর্থাৎ এটা পরিষ্কার যে প্রতিটা স্তরের তারাদের মোট ঔজ্জ্বল্য পৃথিবী থেকে ওই স্তরের দূরত্বের উপর নির্ভরই করছে না। এই কথাটা আরেকটু পরিষ্কার করে যদি বলি, পৃথিবী থেকে দূরে দূরে অবস্থিত কম ঔজ্জ্বল্যের তারাগুলিও সম্মিলিতভাবে পৃথিবীর কাছের তারাগুলির ন্যায় পৃথিবীকে আলোকিত করবে। এজন্য রাতের আকাশ আমাদের কাছে সুষমভাবে পরিষ্কার হয়ে ধরা দেওয়ার কথা, কিন্তু রাতের আকাশ আমাদের কাছে এইরকম ধরা দেয় না, এবং সাথে সাথে এই উপপাদ্য অলবার্টস প্যারাডক্সকে সলভ করতে ব্যর্থ হয়। এর পরের হাইপোথিসিস হচ্ছে স্পেস ইজ ফিল্ড উইথ ইন্টারস্টেলার ডাস্ট দ্যাট ব্লকস দ্য লাইট ফ্রম ডিস্ট্যান্ট স্টার্স। এই হাইপোথিসিস অনুযায়ী রাতের আকাশ আমাদের কাছে এই জন্য অন্ধকার মনে হয় কারণ দূর থেকে আসা আলোকরশ্মিগুলি ইন্টারস্টেলার ডাস্ট
ব্লক করে দিচ্ছে, তাই দূরের তারাগুলি আমরা দেখতেই পারি না। কিন্তু এই উপপাদ্য সঠিক নয়। প্রকৃতপক্ষে কোনো জিনিস যদি ক্রমাগত আলোর উৎস থেকে আসা আলোকরশ্মি আটকে দিতে থাকে তাহলে ওই বস্তু গরম হয়ে যাওয়ার কথা। অর্থাৎ অগণিত তারাদের থেকে আসা আলোকরশ্মি আটকে থাকলে ইন্টারস্টেলার ডাস্ট গরম হতে হতে একসময় সুষমভাবে জলে উঠার কথা, অর্থাৎ রাতের আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার কথা। যেহেতু এটা হচ্ছে না, তাই বলতে পারি যে এই উপপাদ্য অলবার্স প্যারাডক্স সলভ করতে ব্যর্থ হলো। এখন পর্যন্ত আমরা সেই সব উপপাদ্য সম্পর্কে জানলাম যারা অলবার্স প্যারাডক্স সমাধান করতে ব্যর্থ হয়েছে। আসুন আমরা এই প্যারাডক্সের সমাধানের সূত্র খুঁজি। অর্থাৎ রাতের আকাশ আমাদের কাছে অন্ধকার কেন মনে হয়? আসলে আমাদের মহাবিশ্ব সবসময় মহাজাগতিক বস্তুর দ্বারা পরিপূর্ণ ছিল না। আমাদের মহাবিশ্ব একটা মহাজাগতিক বিস্ফোরণ বা বিগ ব্যাংয়ের মাধ্যমে আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর পূর্বে সৃষ্টি হয়েছে। আমরা এটাও জানি যে আলোর আমাদের কাছে পৌঁছতে কিছু সময় লাগে, আর ঠিক এই কারণে আমরা বেশি হলে শুধু এই জ্যোতিষ্কদের দেখতে পাই যারা আমাদের থেকে 13.8 বিলিয়ন লাইট ইয়ার্স দূরে অবস্থিত। আর যে সকল জ্যোতিষ্ক 13.8 বিলিয়ন লাইট ইয়ার্স থেকেও দূরে তাদের আমরা কখনোই দেখতে পারি না। এই কারণে এই সকল তারা বা গ্যালাক্সি আমাদের রাতের আকাশকে কখনোই প্রভাবিত করতে পারে না। এডুইন হাবল লক্ষ্য করেন যে আমাদের মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে আর গ্যালাক্সিগুলি একে অন্য থেকে দূরে ছুটে যাচ্ছে। তিনি আরও লক্ষ্য করেন যে যে গ্যালাক্সি আমাদের কাছ থেকে যত দূরে অবস্থিত সে গ্যালাক্সি তত বেশি দ্রুতগতিতে আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, আর গ্যালাক্সিগুলি যত দূরে সরে যাচ্ছে তার থেকে আসা আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ততই প্রসারিত হচ্ছে। এই ঘটনাকে বলছে রেড শিফট, আর এটা ডপলার এফেক্টের মতোই কাজ করে। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে গাড়ির হর্ন বাজিয়ে আমাদের কাছে আসার সময় গাড়িটা যত কাছে আসে হর্নের কম্পাঙ্ক ততই আমাদের কাছে তীক্ষ্ণ মনে হয়, আর আমাদের কাছ থেকে গাড়িটা যতই দূরে সরে যায় হর্নের কম্পাঙ্ক ততই ক্ষীণ হতে থাকে, কারণ শব্দের তরঙ্গ দৈর্ঘ্য প্রসারিত হতে থাকে। ঠিক এই ঘটনা আলোকরশ্মির ক্ষেত্রেও ঘটে। কোনো জ্যোতিষ্ক আমাদের দিকে আসলে তার থেকে আসা আলোকরশ্মি ব্লু শিফটে পরিণত হতে থাকে, আর যখন কোনো জ্যোতিষ্ক আমাদের কাছ থেকে দূরে সরে যায় তার আলোর তরঙ্গ দৈর্ঘ্য প্রসারিত হতে হতে রেড শিফটে পরিণত হতে থাকে। এই কারণে রাতের আকাশে যে তারাগুলি অপেক্ষাকৃত লাল বলে মনে হয় সেগুলি আমাদের কাছ থেকে বেশি দূরে অবস্থিত। আসলে হচ্ছে কি, কোনো নক্ষত্রের থেকে নির্গত আলোর তরঙ্গ দৈর্ঘ্য প্রথমে স্বাভাবিকই থাকে, কিন্তু বিশাল দূরত্ব পাড়ি দিয়ে আমাদের কাছে আসতে আসতে স্থান সম্প্রসারণের কারণে এর তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে ও ধীরে ধীরে রেড শিফটে পরিণত হয়। অর্থাৎ দৃশ্যমান আলো থেকে ইনফ্রারেডে পরিণত হয়। যেহেতু আমাদের চোখ ইনফ্রারেড আলো দেখতে পায় না, তাই বেশি দূরের তারা বা গ্যালাক্সি থেকে আসা আলো আর আমাদের চোখে দৃশ্যমানই থাকে না। তাই আমাদের দৃশ্যমান মহাবিশ্বের বাইরের জগৎকে আমরা এখনও পর্যন্ত যেমন দেখতে পারিনি আর কোনোদিনও দেখতে পাবো না, কারণ আমাদের দৃশ্যমান মহাবিশ্বের বাইরের জগতের গ্যালাক্সিগুলির দূরে সরে যাওয়ার গতিবেগ আলোর চেয়েও বেশি। তাহলে মুদ্রা কথা এই দাঁড়ালো যে আমাদের দৃশ্যমান মহাবিশ্বের বাইরের নক্ষত্রগুলি থেকে নির্গত আলো হয় এখনও আমাদের কাছে পৌঁছায়নি, অথবা রেড শিফটের কারণে আমরা এদের কোনো দিনই দেখতে পাবো না, তাই তাদের সম্মিলিত আলো রাতের আকাশকে আলোকিত করতে পারে না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভবিষ্যতে এইরকম আরও মজার ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।